আজকে থেকে আমি মুসলমান। তাহলে আপনাকে একটু ভয় দেখানো বা কোনো প্রেসারাইজ? আজকে তো আমাকে একটু ভয় দেখায়নি, কোনো প্রেসারাইজ করেনি। আমি নিজের স্বইচ্ছাতে এটা মেনে নিয়েছি যে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ এন্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজ হিজ প্রফেট। আমার নাম বিশ্বনাথ পোদ্দার ছিল, আজ থেকে আমার নাম বিলাল পোদ্দার। তো আমি নিজের স্বইচ্ছাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আজকে থেকে। আজকে থেকে আমি হাইকোর্টে এখন এলাম, এসে এফিডেভিট করালাম মাননীয় হাইকোর্টের উকিল যিনি হচ্ছেন হাবিবুর রহমান সাহেবের কাছ থেকে। তো আজ থেকে আমি নিজের থেকে স্ব ইচ্ছেতেই আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাকে কেউ বাইরে থেকে প্রেসারাইজ করেনি। তো আমি নিজের স্ব ইচ্ছা আজকে থেকে আমার নিজের নাম রেখেছি বিলাল পোদ্দার, আজকে থেকে আমি মুসলমান। তাহলে আপনাকে একটু ভয় দেখানো বা কোনো প্রেসারাইজ? আজকে তো আমাকে একটু ভয় দেখায়নি, কোনো প্রেসারাইজ করেনি। আমি নিজের স্ব ইচ্ছেতেই এটা মেনে নিয়েছি যে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ অ্যান্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজ হিজ প্রফেট। আপনারা আগামী দিনে কি উদ্দেশ্য ইসলাম সম্পর্কে জানবার? আমার আগামী দিনের উদ্দেশ্য আছে আমি ইসলাম সম্পর্কে আরও জানবো এবং আরও ইসলামের দায়ী হিসেবে আমি মানে এরকম কাজ করে যাবো যাতে আরও ইসলাম স্প্রেড করে, প্রিচিং হয় আরও ইসলাম। আপনি তাহলে মনে করেন যে ইসলাম সত্য ধর্ম? ইসলাম হচ্ছে পৃথিবীর বুকে এক নম্বর সত্য ধর্ম, অন্যান্য ধর্মরাও আছে বাট ইসলাম হচ্ছে এখন সব থেকে বেশি সত্য ধর্ম এবং এটাই একমাত্র সত্য ধর্ম এই মুহূর্তে, কারণ এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ চলছে। তো এর আগে আরও অনেক যুগ এসছে যেরকম ইহুদি খ্রিস্টানদের যুগ এসছে, বাট এখন ইসলাম ধর্মই সত্য ধর্ম।